নমস্কার এখনকার প্রাইম টাইম নিউজ নিয়ে আমি আপনাদের সাথে আছি মৃন্ময় আর আপনারা দেখছেন নিউজ বাংলা নেটওয়ার্ক এখন খবর বিস্তারিত উত্তর ত্রিপুরার ধর্মনগরের আইএসবিটি থেকে গাজা সহ দুই নেশা কারবারিকে আটক করেছে গাড়ি চালক সহ এলাকার জনগণ পরে তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয় জানা যায় ধৃত ওই দুই নেশা কারবারিদের বাড়ি বিহারে রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের স্বপ্নের নেশামুক্ত ত্রিপুরা গড়তে কি ব্যর্থ প্রমাণিত হচ্ছে রাজ্য পুলিশ রাজ্যে সরকার পরিবর্তনের পর বিপ্লব কুমার দেব মুখ্যমন্ত্রীর আসনে বসেই ত্রিপুরাকে নেশামুক্ত করার ডাক দিয়েছিলেন রাজ্যের পুলিশ নেশা কারবারিদের বিরুদ্ধে এক প্রকার যুদ্ধ ঘোষণা করে দিয়েছিল রাজ্যের জনগণ কিন্তু এমনটাই ভেবেছিলেন সরকার পরিবর্তনের তিন বছর অতিক্রান্ত হতে চলল তবে রাজ্য কিন্তু নেশামুক্ত হলো না নেশামুক্ত ত্রিপুরা এখনও একটা বিরাট স্বপ্নই হয়ে রইল মুখ্যমন্ত্রী নেশামুক্ত রাজ্য গড়া ডাক দিয়েছিলেন ঠিকই কিন্তু শর্ষের মধ্যেই যে ভূত নেশামুক্ত ত্রিপুরা গড়ার সৈনিক রাজ্যের পুলিশ দিনরাত এক করে কাজ করছে কিন্তু তাদের মধ্যে ছোট্ট একটা অংশ যে নেশা কারবারিদের সাথে টুরু লাভ করছে এই ধরনের অভিযোগ কিন্তু বারবার উঠে আসছে আর তাতেই পার পেয়ে যাচ্ছে সমাজদ্রোহী নেশা কারবারিরা এমন এক অভিযোগের ভিত্তিতে রাজ্যের এক মহিলা পুলিশ কনস্টেবল গ্রেপ্তার পর্যন্ত হয়েছেন মাত্র কয়েকদিন পূর্বে প্রসঙ্গত রাজ্যের বিভিন্ন জায়গায় গাঁজা চাষ হচ্ছে আর সেই কোটি কোটি টাকার গাঁজা পাচার হচ্ছে বহিরাজ্যে সাম্প্রতিক সময়ে রাজ্য থেকে বহিরাজ্যে গাঁজা পাচারের প্রবণতা আরও বৃদ্ধি পেয়েছে সড়কপথ রেলপথ সহ বিভিন্নভাবে নেশা সামগ্রী বহিরাজ্যে পাচার হচ্ছে রাজ্য পুলিশ এই পাচার রুখতে অনেকটাই ক্ষেত্রে ব্যর্থ ইতিমধ্যে রাজ্য পেরিয়ে আসাম পুলিশের হাতে গাঁজা ধরার চিত্র দেখছে রাজ্যবাসী রাজ্যের পুলিশ আটকাতে পারেনি এই গাঁজাগুলো চুরাইবাড়ি গেট অতিক্রম করার পর আসাম পুলিশ রুটিন তল্লাশির সময় একটি বাস থেকে গাঁজাগুলি বাজেয়াপ্ত করেছিল আজ আরও একটি ঘটনা পুলিশের ব্যর্থতা প্রমাণ করল আমজনতা গাঁজাসহ দুই পাচারকারীকে আটক করে পুলিশের হাতে তুলে দেয় ঘটনা বৃহস্পতিবার দুপুর নাগাদ উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর আইএসবিটিতে জানা গেছে বিহারের পাটনা জেলার বাসিন্দা দুই যুবককে গাঁজাসহ আটক করে পুলিশের হাতে তুলে দেয় ধর্মনগর আইএসবিটির গাড়ি চালক সহ উপস্থিত আমজনতারা ধৃত দুই যুবকের নাম রাজনন্দন রায় এবং সুবোধ কুমার তারা আগরতলা থেকে শুকনো গাঁজাগুলো নিয়ে ধর্মনগর আসে বিহার যাওয়ার উদ্দেশ্যে ধর্মনগর থেকে গুয়াহাটিগামী একটি বাসেও চড়ে তারা কিন্তু পরবর্তীতে গাড়ি চালকের সন্দেহ হলে অন্যান্যদের সহযোগিতায় তাদের আটক করা হয় পরবর্তীতে তাদের ধর্মনগর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় পুলিশ ধৃতদের ব্যাগ থেকে 18 কেজি গাঁজা উদ্ধার করেছে যার বাজার মূল্য লক্ষাধিক টাকা আমজনতা যদি এই পাচারকারীদের আটক না করত তাহলে হয়তো দুই পাচারকারী অনায়াসেই রাজ্য থেকে গাঁজা সহ বেরিয়ে যেত ওদের মুখের কথা 18 কিলো কোন গাড়ি থেকে ধরা পড়েছে এটা তো নেটওয়ার্কে টিকিট কেটেছিল তো পেমেন্ট আমরা রাখিনি তো ওদেরকে মানে চেকিং আমরা তো সব গাড়িগুলি চেক করা হয় কত পরশুদিন থেকে চুরে বাড়িতে গাড়ি চেক করে সেজন্য আমরা প্রতিটা গাড়ি চেক করি হ্যাঁ ঘরে চেক করার পরে এই জিনিসগুলি ধরা পড়লো আমাদের সন্দেহ হয়েছে ব্যাগে ব্যাগগুলি খুলে দেখা যায় এই জিনিস তারা কোথা থেকে এসেছিল ব্যাগে যাচ্ছিল আর কয়েকজন মিলে ধরে নিয়ে আসছে কতজন ধরা পড়েছে দুইজন আর তারা কোন জায়গায় থেকে কোথায় যাচ্ছিল তারা তো ধর্মনগর থেকে গুয়াহাটি যাচ্ছে বলছে ধর্মনগর আইএসবিটি থেকে খবর গেছে যে দুটো ছেলেকে কিছু গাঁজা ও কন্টামেন্ট আইটেম সহ ধরা পড়েছে সাথে সাথে আমরা আসি এসে দেখি এখানে তারা দুটো ব্যাগের মধ্যে আনুমানিক 18 কেজি মতো গাঁজা নিয়ে ধর্মনগর থেকে বহিরাজ্যে যাচ্ছিল তখন এই আইএসবিটির ড্রাইভার এবং এখানের সবাই সহযোগিতা আমরা ওদেরকে আটক করি এখন আমরা ওই গাঁজাগুলো সিজ করছি এবং তাদের বিরুদ্ধে এনডিপিএসে মামলা নিয়ে তদন্ত করছি স্যার যারা গাঁজাগুলো যারা নিয়ে এসছে তাদের নামগুলো কী কী একজনের নাম যতটুকু জানা গেছে বলছে রাজনন্দন রায় আর একজন হচ্ছে সুবোধ কুমার তাদের বাড়ি কোথায় তাদের বাড়ি বিহার পাটনাতে এখন আপনারা কি তাদেরকে ধর্মনগর থানায় নিয়ে যাবেন হ্যাঁ এখন ধর্মনগর থানায় নিয়ে যাব এবং আইনগত যা আছে তা করা হবে ধর্মনগর থেকে বিকাশ ভট্টাচার্যের রিপোর্ট নিউজ বাংলা তেলিয়ামুড়ার বিধায়িকা কল্যাণী রায়ের ঐকান্তিক প্রচেষ্টায় দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে থাকা খোয়াই নদীর উপর সেতু নির্মাণের কাজ সম্পন্ন হল আগামী মাসেই এই সেতুটির উদ্বোধন হতে চলেছে এতে বিশেষ করে উপকৃত হবেন 22 ঘড়িয়া এলাকার কৃষকরা
মানুষের দাবিকে সামনে রেখে বিগত বামফ্রন্ট সরকার তেলিয়ামুড়া দশমী ঘাট দিয়ে বাইশগড় যাওয়ার জন্য খোয়াই নদীর উপর সেতু নির্মাণের কাজ শুরু করেছিল। কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে ওই সেতু নির্মাণের কাজটি বন্ধ হয়ে থাকে। ঘটনা ১৩-১৪ বছর পূর্বে। সেতু নির্মাণের কাজটি নিয়ে তৎকালীন পূর্তমন্ত্রী এবং দপ্তর সম্পূর্ণ উদাসীন ছিল। এই সেতু নির্মাণ কাজের প্রসঙ্গ টেনে বিধায়িকা কল্যাণী রায় বলেন, ওই সময় মানুষ চাইছিল খোয়াই নদীর উপর এই সেতু নির্মাণের কাজটি দ্রুততার সাথে সম্পন্ন করার জন্য। কিন্তু তৎকালীন বামফ্রন্ট সরকার কোনো এক অজ্ঞাত কারণে সেতু নির্মাণের কাজটি নিয়ে কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেয়নি। কালের বিবর্তনে রাজ্যের শাসন ক্ষমতা পরিবর্তন হয়, বিজেপি আইপিএফটি জোট সরকার প্রতিষ্ঠিত হয়। এরপরই তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা কল্যাণী রায় বিধানসভায় সেতু নির্মাণের কাজটি নিয়ে বহুবার উত্থাপন করেছিলেন। পরে বিধায়িকা রাজ্যের মুখ্যমন্ত্রী এবং পূর্ত দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে সেতু নির্মাণের কাজটি নিয়ে কথা বলেন। পরবর্তী সময়ে তিনি বাইশঘড়িয়া এলাকার মানুষজনদের সাথে কথা বলেন সমস্যা নিরসনের জন্য। এরপরে অভিশপ্ত সেতু নির্মাণের কাজটি শুরু হয়। যদিও বর্তমানে সেতু নির্মাণের কাজ সম্পন্ন হয়ে এবার সেতুর উভয় প্রান্তে মাটি ফেলে রাস্তা নির্মাণের কাজ চলছে। চলতি বছরের মার্চ এপ্রিল মাসের মধ্যে এই সেতুটির উদ্বোধনের মধ্য দিয়ে উন্মুক্ত করে দেওয়া হবে চলাচলের জন্য। কথা প্রসঙ্গে বিধায়িকা কল্যাণী রায় এও বলেন, খোয়াই নদীর উপর এই সেতু হয়ে গেলে বাইশঘড়িয়া এলাকার কৃষকরা খুব কম সময়ে এবং স্বল্প পরিবহন ব্যয়ে তাদের কৃষিজ ফসল তেলিয়ামুড়াম বাজারে নিয়ে আসতে পারবে। এতে কৃষিজ ফসলগুলির বাজার মূল্য সাধারণ মানুষজনের ক্রয়ক্ষমতার নাগালের মধ্যে থাকবে। রাজ্যের বর্তমান সরকার কৃষক বন্ধু সরকার, এই সরকার কৃষকদের স্বার্থে কাজ করে চলেছে। বাইশঘড়িয়া ব্রিজ মানুষের দাবিকে সামনে রেখে বিগত বামফ্রন্ট সরকার এই ব্রিজটা চালু করার ব্রিজটা করে দেওয়ার জন্য টেন্ডার প্রক্রিয়া হয়, কাজ শুরু হয় প্রায় ১৩-১৪ বছর আগেই কাজের কাজটা শুরু হয়। কিন্তু এই কাজ অসমাপ্ত থাকে, কোনো অজ্ঞাত কারণে দীর্ঘদিন এই কাজ বন্ধ থাকে। অথচ এলাকার মানুষের দাবি ছিল অতি সত্বর ব্রিজটাকে সম্পন্ন করা। কিন্তু বিগত বামফ্রন্ট সরকার এবং বিগত পিডব্লিউডি মিনিস্টার যিনি ছিলেন, তিনি এ ব্যাপারে উদাসীন ছিলেন বলেই এবং এলাকার মানুষের সদিচ্ছা থাকা সত্ত্বেও এলাকার বিধায়কের উদাসীনতার কারণে এই ব্রিজ অর্ধসমাপ্ত ছিল। ত্রিপুরা রাজ্যের জনগণ যখন রাজ্যে সরকার পরিবর্তন করেছে এবং তেলিয়ামুড়ার মানুষ যখন বিধায়ক পরিবর্তন করে আমাকে বিধায়ক হিসাবে তারা ভোট দিয়ে বিধায়ক বানিয়েছেন, তখন থেকেই আমি এই ব্রিজটির প্রতি লক্ষ্য রাখি এবং আমি নিজে ভিজিট করি। সেখানে আমি বিধানসভা অধিবেশনও এই ব্রিজটিকে নিয়ে আমি প্রশ্নোত্তর পর্বে আমি তৎকালীন যারা ডিপার্টমেন্টে যারা এই সময়ে কাজ করতেন তাদের থেকে ভিউজটা নিই যে কেন কী কারণে ব্রিজটা আটকে আছে, কি করতে হবে ব্রিজটাকে চালু করতে গিয়ে। এবং আমাদের সরকার গঠিত হওয়ার পর রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী পিডব্লিউডি মিনিস্টারও তিনি, এবং তার সঙ্গে বারংবার আমার কথা হয়, চিফ ইঞ্জিনিয়ার সাহেবের সঙ্গে আমার বারংবার কথা হয়। তারপর আমরা দেখতে পাই যে মানুষের যেখানে যাদের জমি নিয়ে যাদের রাস্তা তৈরি করার কথা হয়েছিল তাদের হাতে সঠিকভাবে টাকা পৌঁছায়নি, বা টাকা পৌঁছালেও তারা কোনো কোনো ক্ষেত্রে টাকা পেয়েও তারা জমি ছাড়ছিল না। তারপর আমি এলাকায় গিয়ে আমি এলাকার মানুষের সাথে কথা বলি। ঘুরেলি এলাকা মূলত কৃষি প্রধান এলাকা এবং তেলিয়ামুড়ার কৃষিজাত সামগ্রী বেশিরভাগ আসে বাইশঘর থেকে। সেই বাইশঘর থেকে যখন কৃষকরা এই কৃষিজাত দ্রব্য বাজারজাত করে আনে তখন অনেকটা রাস্তা প্রায় ৪-৫ কিলোমিটার ঘুরে আসতে হয় বা তার চেয়েও অনেক বেশি রাস্তা তাদের অতিক্রম করে বাজারে আসতে হয়। আমাদের সরকার কৃষক বন্ধু সরকার এবং দেশের প্রধানমন্ত্রীও আত্মনির্ভর ভারত গড়ার ক্ষেত্রে কৃষকদেরকে প্রাধান্য দিয়েছেন এবং কৃষক সম্মান নিধি একটা যোজনা চালু করেছেন, যেটা কোনো সরকার কৃষকদেরকে একটা সম্মান দেবে এটা কল্পনাও করেনি। কিন্তু আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি কৃষক সম্মান নিধি চালু করেছেন, যেটা ৬,০০০ টাকা ছিল বছরে এখন ১০,০০০ টাকা হয়েছে। এই যে দৃষ্টিভঙ্গি যে কৃষকদের কল্যাণে কাজ করা, সেই বিষয়কে মাথায় রেখে আমি পুনরায়
বাইশঘর এলাকায় যাই, মানুষের সাথে কথা বলি, সেখানে পঞ্চায়েত প্রধান পঞ্চায়েত সদস্যদের সঙ্গে কথা বলি, আমার সাথে যিনি এই কাজের বরাত পেয়েছেন যেমন কন্ট্রাক্টর ছিলেন, আমার সাথে দপ্তরের আধিকারিকরা ছিলেন, কথা বলি এলাকার মানুষের সমস্যার সমাধান কিভাবে বার করা যায় সেই বিষয়ে আমাদের মহকুমার শাসক সকলকে নিয়ে আমরা বারংবার বৈঠক করে সমস্যার সমাধান আমরা খুঁজে পাই। এবং বর্তমানে ব্রিজের ঢালাই কাজ সম্পন্ন হয়েছে এবং দুধারের রাস্তার কাজও প্রায় শেষের পথে, আমরা হয়তো আর কিছুদিনের মধ্যেই বাইশঘরিয়া ব্রিজটাকে চালু করতে পারব এবং এতে করে এলাকার কৃষকদের অনেক অনেক বেশি মানে সুবিধা হবে, খুব কম খরচে খুব কম সময়ে তাদের কৃষিজাত দ্রব্য তারা বাজারজাত করতে পারবে। এতে করে কৃষকরা যেমন খুব কম খরচে যেমন কৃষিজাত দ্রব্য বাজারে আনতে পারবে, তখন কৃষিজাত পণ্যের দামটাও অনেকাংশে কম থাকবে, যেটা সাধারণ মানুষের নাগালের মধ্যে থাকবে। তো এই ব্রিজটা চালু করলে যেমন কৃষকরা উপকৃত হবে, তেমনি সাধারণ মানুষ যারা আমরা প্রত্যেকেই সবজি খাই, আমরা প্রত্যেকেই ধানের ফসলের উপর আমাদের নির্ভরশীল, খাদ্যশস্য আমাদের যোগান যারা দেয়, সুতরাং উৎপাদিত দ্রব্যের যখন বাজারজাত করতে যখন খরচ কম লাগবে তখন তার কিনতে গিয়েও আমরা কিন্তু অনেক কম পয়সায় সেটা কিনতে পারবো, অর্থাৎ ক্রেতা এবং বিক্রেতা প্রত্যেকেই লাভবান হবে এই ব্রিজটি সম্পন্ন হলে। এবছরের মধ্যে কি আপনার এই কাজটা কমপ্লিট? আমরা আশা করছি আগামী মার্চ এপ্রিলের মধ্যে এই ব্রিজটিকে আমরা উদ্বোধন করব, এই লক্ষ্যমাত্রা রেখেই আমরা এগিয়ে চলছি। তেলিয়ামুড়া প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। বুধবার সন্ধ্যায় ধর্মনগরে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে মুক্তি পেল ডাকঘর সংস্থার প্রথম পরিবেশনা মিউজিক্যাল ভিডিও চোর কাটা। এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। শুভ মুক্তি পেল ডাকঘর নিবেদিত মিউজিক্যাল ভিডিও চোর কাটা। মূলত ধর্মনগরের কিছু উদীয়মান উদ্দীপ্ত প্রাণোচ্ছল যুবক যুবতীদের উদ্যোগে তৈরি ডাকঘর সংস্থার প্রথম পরিবেশনা এই মিউজিক্যাল ভিডিও চোর কাটা। বুধবার সন্ধ্যায় ধর্মনগর কালীদিঘির উত্তরপারে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে শুভমুক্তি হয় এই মিউজিক্যাল ভিডিওটির। এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। সাথে ছিলেন ধর্মনগরের মহকুমা শাসক কমলেশ ধর, ছিলেন কবি বাপ্পা চক্রবর্তী। এই ভিডিওতে যারাই কাজ করেছেন প্রত্যেকেই ধর্মনগরের। ভিডিওটিতে অভিনয়ে রত্নদীপ চক্রবর্তী, পৌশালী মজুমদার এবং কবিতায় দেবাশিস দাস, এছাড়া সঙ্গীতে সীমন্তিনী সেনগুপ্ত খুবই দক্ষতার সাথে তাদের নিজেদের তুলে ধরেছেন। একটি রবীন্দ্রসঙ্গীতকে নিয়ে তাদের উপস্থাপনা ছিল অনবদ্য। ধর্মনগরের কিছু উৎসাহী যুবক যারা যাদের হৃদয়ে সংস্কৃতি পরিমণ্ডলটা ক্রমাগত নূতন নূতন ভাবনায় নূতন নূতন উৎসাহ সন্ধানে ঘুরছে, তেমনি কিছু অতি উৎসাহী যুবক ছেলে আর মেয়েরা ডাকঘর নামে একটি সংস্থা খুলে আজকে যে একটা মিউজিক ভিডিও বের করলো, এক্সিলেন্ট। আমি অত্যন্ত আপ্লুত, আমি ভীষণ খুশি এবং প্রাণ এবং মন ভরিয়ে দিয়েছে। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি ওরা যেন একেবারে ভালোভাবে সুনামের সঙ্গে এগিয়ে যায় এবং এখানে যেন থেমে না থাকে, সকলেরই সহযোগিতা প্রয়োজন। ধর্মনগর থেকে বিকাশ ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ বাংলা। বুধবার ত্রিপুরার ধলাই জেলার লংতরাই ভ্যালির এসকেপাড়া ভিলেজে বিজেপি জনজাতি মোর্চা এবং যুব মোর্চার উদ্যোগে এক যোগদান সভার আয়োজন করা হয়। এই যোগদান সভায় বিভিন্ন দল ছেড়ে 102 পরিবারের মোট 304 জন ভোটার বিজেপি দলে যোগ দেন। বুধবার লংতরাই ভ্যালি এসকেপাড়া ভিলেজের রাভারবাগান এলাকায় বিজেপি জনজাতি মোর্চা ও যুব মোর্চার উদ্যোগে যোগদান সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে বক্তব্য রাখতে গিয়ে পূর্ব ত্রিপুরা আসনের সাংসদ রেবতী ত্রিপুরা বলেন, প্রদ্যুৎ কুমার দেববর্মন রাজ পরিবারের নামকে ব্যবহার করে বিভাজনের রাজনীতি করছেন। কংগ্রেস থেকে গলা ধাক্কা খেয়ে বেরিয়ে বলেছিলেন কখনো রাজনীতি করবেন না, অথচ প্রথমে টিপরা মোথা নাম দিয়ে একটি এনজিও করে পরে দল বানিয়ে রাজনীতিতে নেমে পড়েছেন। প্রদ্যুৎ নিজের জনপ্রিয়তা বাড়াতে জাতিগত তাস খেলছেন, আলাদা টিপরা ল্যান্ড কখনোই সম্ভব নয়, এই মিথ্যা প্রচারে মানুষ কান দেবে না, আসন্ন এডিসি নির্বাচনে বিজেপি সবকয়টি আসনে বিজয়ী হবে। রেবতীবাবু শরিকি দল আইপিএফটির দিকেও তোপ দাগেন। সাংসদ রেবতী ত্রিপুরা ছাড়াও করমছড়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক দিবাচন্দ্র রাঙ্কল এবং ছামনু কেন্দ্রের বিধায়ক শম্ভুলাল চাকমাও সিপিএমের পাশাপাশি
প্রদ্যুৎ ও তার নবগঠিত আঞ্চলিক দলকে তুলুধুনো করেন। এদিনের এই যোগদান সভায় সিপিএম, আইপিএফটি ও আইএনপিটি থেকে 102 পরিবারের মোট 304 জন ভোটার দল ত্যাগ করে গেরুয়া শিবিরে সামিল হন। তিনি কি করতেন জানেন? মহারাজা নির্বিক্রম হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান কোনো কিছু বিচার করতেন না। মহারাজা নির্বিক্রম সবাইকে নিয়ে চলতেন। মহারাজা নির্বিক্রম বড় মনের মানুষ। এই জন্য আমরা রাজ পরিবার নিয়ে আমরা গর্ব করি। রাজ পরিবার নিয়ে আমরা মানে অনেক কিছু স্বপ্ন দেখি, কিন্তু ইদানিং রাজ পরিবারকে ব্যবহার করে রাজ পরিবারের একজন যেভাবে আমাদের মধ্যে বিভাজন তৈরি করার চেষ্টা করছেন, আপনারা কি সেটা মানেন? মানেন আপনারা? তাহলে চুপ থাকবেন কেন? কেন আমরা যাব ওই ত্রিপুরা মন্দাতে? কেন আমরা তার সঙ্গে সুর মিলিয়ে বলবো আমরা আলাদা হয়ে যাব? আর আলাদা এই যে ত্রিপুরালের ত্রিপুরালের আজকে আমি এনসি দেবর্মাকে প্রশ্ন করতে চাই। এনসি আমাদের মেবার বাবুকে কেন ত্রিপুরা লেন এখন বাদ? ত্রিপুরা লেন বাদ এখন আর একটা নতুন শব্দ কি? গ্রেটার ত্রিপুরা লেন। আমি সাংবাদিকরা জিজ্ঞেস করলো যে গ্রেটার ত্রিপুরা লেন কি একটু বুঝায়, এই ত্রিপুরা লেন কে দিব? কে দিব এই ত্রিপুরা লেন? তেলিয়ামুড়া প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। চার বছরের মেয়ে সহ নিখোঁজ এক গৃহবধূ, ঘটনা সোনামুড়া থানাধীন ময়নামা গ্রামে। এই ঘটনায় চাঞ্চল্য দেখা দিয়েছে গোটা এলাকায়। সোনামুড়া থানাধীন ময়নামা গ্রাম পঞ্চায়েতের 3 নং ওয়ার্ডের বাসিন্দা আব্দুল করিমের স্ত্রী ফারেশা আক্তার ও তার 4 বছরের কন্যা সন্তান মুস্কান আক্তার গত 19 ফেব্রুয়ারি শুক্রবার দুপুর 12টা নাগাদ শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি রাঙ্গামাটিয়ার উদ্দেশ্যে যান। 2 দিন পর তথা রবিবার শাশুড়ি বাপের বাড়িতে খবর নিয়ে দেখতে পায় গৃহবধূ বাপের বাড়িতে যায়নি। তখনই বিষয়টি জানাজানি হয়। সব দিকে খোঁজাখুঁজির পর কোনো হদিশ মেলেনি তাদের। অন্যদিকে স্বামী আব্দুল করিম কাজের উদ্দেশ্যে কুয়েতে কর্মরত থাকে, তাই তাকেও বিষয়টি জানানো হয়। বাপের বাড়ি এবং শ্বশুরবাড়ির লোকজন থানায় নিখোঁজের এজাহার দায়ের করে। স্থানীয় এক গাড়ি চালক জানায় ময়নামা থেকে সোনামুড়া পর্যন্ত তার গাড়ি করে যায় এই গৃহবধূ এবং তার মেয়ে। এ নিয়ে চাঞ্চল্য দেখা দিয়েছে এলাকায়। পরিবারের অভিযোগ, 1 সপ্তাহ হয়ে গেছে গৃহবধূর সহ তার 4 বছরের কন্যা সন্তান নিখোঁজ হওয়ার, কিন্তু সোনামুড়া থানায় জানানোর পরেও কোনো হেলদুল নেই পুলিশ বাবুদের। বাড়িতে সিরাতকে শুক্রবারে একবার একবার গেছে বৌর কইসে সোনামুড়া আধার কার্ড লইব, আধার কার্ড লই হেউডি বা গেছি গিয়ে আর পরে আমরা তো আর কোনো নি চিনতে, আমরা তো আর কোনো চিনতে নাই বাড়াই গেছে। তারপরে আবার রবিবার আমরা একটা অনুষ্ঠান আছে, অনুষ্ঠান আছে। তারপরে আবার শনিবারে সন্ধ্যে আমি ফোন করছি, ফোন করি আর আবার আমি কইতে আছি, আমি কই বউ বাইতে তুই আমরা বাইতে অনুষ্ঠান আছে, আমরা বউ ইনটান যাই মার না দিব কইতে আছে আমি আইতাম না। আর কোনো আয়ুন লাগবে তুই আঙ্গিয়ে কদিন থাকুম, আর তো থাকলে আবার হি গেছি না আমি জ্যেষ্ঠ বাপের ভাই না, অন্তত আমরা লগে যাওয়ার লাগবো। এটার পর এরপরে এটা ফোনের পরে উঠি কইছে আচ্ছা আচ্ছা আয়ুম, এটা কনের পরে তো রয়েছে আবার শনিবারে 8টা বাজে আর এবার হাতি আছে না না হাতি আর না তনে আই ফোন করছি, একবার ফোন করছি আর দেশ উৎসব। তারপর আর হুতের কাছে ফোন করছি, হুতের কাছে ফোন করছি আর হুতে কয় মা আমিও তো করছি অর্ধ কথায় সুসব, তো আই কো একবার তো তোর হোর বাড়ির নম্বর লল এরা তোর হোর বাড়ির তারার লগে যোগাযোগ কর কবুটি হলো সুসব করছি কি ঘিরে। তারপর হোর বাড়ি ফোন করছে, ফোন করছে আর হোর বাড়ি যারা কইতে আছে দে না আমরা বাড়ি আইতে আছে না আইয়ে নাও। এরপরে আইয়ে নো কনে এরপরে আমি গেছি, আমি যাই আবার আর বেয়া নিলেও কইলাম কিতা গো বেয়া মাইয়া কো কো মাইয়া দা আইয়ে নো আই কো কি আইয়ে নো মাইয়া দা আরতে কইয়েছে মাইয়া তোমার বাড়িতে আইব অন মাইয়া অন আইয়ে নো তুমি কিতাই কো কো না না মাইয়া আমরা বাড়িতে আসে না। সোনামুড়া প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। মাউন্ট এভারেস্টের নামকরণ রাধানাথ শিকদারের নামে নামাঙ্কিত করার দাবিতে কলকাতা থেকে দার্জিলিং পর্যন্ত বাইক ও কার র্যালি শুরু করেছে চন্দননগরের গিরিদূত পর্বত আরোহী সংস্থা। বুধবার তাদের সংবর্ধনা জানালো হরিশ্চন্দ্রপুর সংগঠন সমিতির কর্মকর্তারা। মাউন্ট এভারেস্টের উচ্চতা নিরূপণকারী বাঙালি ভারত গৌরব রাধানাথ শিকদারের নামে শুরু হওয়া বাইক ও
কার রেলি বুধবার মালদহের হরিশ্চন্দ্রপুরে পৌঁছায়। চলতি মাসের 22 তারিখে এই রেলি হুগলি জেলার চন্দননগর থেকে শুরু হয়, তারপরে বাঁকুড়া শুশুনিয়া পাহাড়, বীরভূম জেলার তারাপীঠ, ফারাক্কা, মালদা হয়ে 27 ফেব্রুয়ারি দার্জিলিংয়ে পৌঁছাবে। তবে তারা বুধবার সন্ধ্যায় পৌঁছায় মালদহের হরিশ্চন্দ্রপুরে, সেখানকার তুলসীহাটা ভবানীপুর ব্রিজে। হরিশ্চন্দ্রপুর সংগঠন সমিতির কর্মকর্তারা ঐতিহাসিক রেলিকে অভ্যর্থনা জানায়। বৃহস্পতিবার হরিশ্চন্দ্রপুর থেকে এই রেলি দার্জিলিং হিমালয়ান মাউন্টেন ইনস্টিটিউটের উদ্দেশ্যে রওনা দিয়েছে। 6টি মোটরবাইক, 2টি কারে মোট 25 জন পর্বতারোহী এই র্যালিতে অংশগ্রহণ করেছেন। 25 জনের দলটি চন্দননগর, বাঁকুড়া, সিউড়ি, ফারাক্কা, মালদা, রায়গঞ্জ, শিলিগুড়ি, দার্জিলিংয়ে থামবে এবং 27 ফেব্রুয়ারি গন্তব্যে পৌঁছাবে। পর্বতারোহীদের এই র্যালির নেতৃত্বে আছেন হরিশ্চন্দ্রপুরের ভূমিপুত্র তথা প্রখ্যাত পর্বতারোহী অমূল্য রায়। হিমালয়ের পিক 15 শৃঙ্গের নাম, হিমালয়ের উচ্চতা নিরূপণকারী ভারত গৌরব বাঙালি রাধানাথ শিকদারের নামে নামকরণের দাবিতে এই র্যালির আয়োজন করা হয়েছে। আগামী 27 ফেব্রুয়ারি শিলিগুড়ি থেকে দার্জিলিং হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউটে যাত্রার পরিসমাপ্তি ঘটবে। এভারেস্ট শৃঙ্গের সাথে রাধানাথ শিকদারের নাম অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে রয়েছে। এভারেস্ট অভিযানের 100 বছরের পূর্তিতে মোটরবাইক র্যালির আয়োজন করা হয়েছে। র্যালিটি সংগঠিত করেছে চন্দননগরের গিরিদূত। পর্বতারোহী দলনেতা স্তিমিত শ্রীমানী বলেন, আমাদের মূল দাবি ভারত সরকারের কাছে এভারেস্ট শৃঙ্গকে এভারেস্ট রাধানাথ শিকদার শিখর হিসাবে চিহ্নিত করা। পুরোপুরি আমাদের লিডার অমূল্য রায় কিন্তু পুরোপুরি আপনাদের ডেসক্রাইব করেছেন। প্রথম কথা হচ্ছে আমাদের উদ্দেশ্য হচ্ছে রুরাল ইউথকে কানেক্ট করা এই পর্বতারোহণ অ্যাডভেঞ্চারের সঙ্গে, অ্যাডভেঞ্চার স্পোর্টস বা পর্বতারোহণ এগুলোর সঙ্গে কানেক্ট করা। আর সবচেয়ে বড় উদ্যোগ এবারে হয়েছে আমাদের যেটা, রাধানাথ শিকদারের নামটা কিন্তু কেউ সেভাবে মনে রাখেনি বা মনে করে না, অনেকেই জানে না, তা সেই নামটা আমরা সবার সামনে আনতে চাই। কারণ আজকে যে এভারেস্ট সবাই ক্লাইম করছে এবং এক একদিনে 200 জন পর্যন্ত ক্লাইম করছে, কিন্তু সেই যিনি এটা জানিয়েছিলেন পিক 15, এটা পৃথিবীর সর্বোচ্চ পিক, সেটা কিন্তু উনি মেজার করে জানিয়েছিলেন। কিন্তু নাম হয়েছিল জর্জ এভারেস্ট, কিন্তু উনি তাদের বস ছিলেন এবং সার্ভেয়ার জেনারেল সেই সময় জর্জ এভারেস্ট ছিলেন। সেই এটা একটা আমাদের উদ্দেশ্য। আর একটা উদ্দেশ্য হচ্ছে পরিবেশ সচেতনতা। মালদা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। কৈলাস শহরের শশধর স্মৃতি নকআউট ফুটবল টুর্নামেন্টের চতুর্থ দিনের খেলায় মুরইবাড়ি ইউথ ক্লাবকে 3-0 গোলের ব্যবধানে হারিয়ে জয়লাভ করে প্রত্যয় সামাজিক সংস্থা। ত্রিপুরা রাজ্য ফুটবল অ্যাসোসিয়েশনের উদ্যোগে এবং কৈলাস শহর ফুটবল অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় কৈলাস শহরের আরকেআই মাঠে শশধর স্মৃতি নকআউট ফুটবল টুর্নামেন্টের চতুর্থ দিনের খেলায় জয়লাভ করে প্রত্যয় সামাজিক সংস্থা। 24 ফেব্রুয়ারি টুর্নামেন্টের চতুর্থ দিনের খেলায় তীব্র প্রতিদ্বন্দ্বিতা করে প্রত্যয় সামাজিক সংস্থা বনাম মুরইবাড়ি ইয়ং ক্লাব। খেলা শুরুর পূর্বে দুদলের খেলোয়াড়দের সাথে পরিচিত হন কৈলাসহরের ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি অরুণ সাহা। চতুর্থ দিনের খেলায় দুদলই একে অপরকে জোর টেক্কা দেয়। খেলার প্রথমার্ধে এবং খেলার দ্বিতীয়ার্ধে কোনো দলই গোল করতে না পারায়, অর্থাৎ নির্ধারিত সময়ের মধ্যে কোনো দলই গোল না করতে পারায়, খেলা গড়ায় ট্রাইব্রেকারে। কিন্তু ট্রাইব্রেকারে 3-2 গোলের ব্যবধানে খেলায় জয়লাভ করে প্রত্যয় সামাজিক সংস্থা। 25 ফেব্রুয়ারি বৃহস্পতিবার টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। প্রথম সেমিফাইনাল খেলায় মাঠে নামবে কালাইগিরি ইউথ ক্লাব বনাম কুবজার যুব সংঘ। কৈলাসহর থেকে দেবাশীষ দত্তের রিপোর্ট, নিউজ বাংলা। 21 বিধানসভা নির্বাচনের আগে দলীয় সংগঠনকে মজবুত করতে বাংলা নিজের মেয়েকেই চায়, এই কর্মসূচির সূচনা করল তৃণমূল দল। বুধবার মালদহে কর্মসূচির শুভ সূচনা করলেন তৃণমূল নেতা হুমায়ুন কবির বাজনা। বাংলা নিজের মেয়েকেই চায় কর্মসূচির শুভ সূচনা করলেন পশ্চিমবাংলার মালদার 22 নম্বর জেলা পরিষদ সদস্য হুমায়ুন কবির বাজনা। মূলত 21 বিধানসভা নির্বাচনের আগে দলীয় সংগঠনকে মজবুত করবার লক্ষ্যে তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের জন্যে মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হতে রাজ্যের নতুন কর্মসূচি বাংলা নিজের মেয়েকেই চায় সূচনা করেছেন। তারই পরিপ্রেক্ষিতে মালদার রাতুয়া 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির দলীয় কার্যালয়ে
ভাদুতে গোটা রাজ্যের পাশাপাশি এই কর্মসূচির শুভ সূচনা করা হয় বুধবার। কর্মসূচির মধ্য দিয়ে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা পৌঁছে যাবে রাতুয়া 48 নম্বর বিধানসভার সাধারণ মানুষের দুয়ারে দুয়ারে। সেখানে গিয়ে তুলে ধরা হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী করার আবেদন। এদিনের এই কর্মসূচির সূচনা পর্বে উপস্থিত ছিলেন শাসক দলীয় চাঁদমনি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান রবিউল ইসলাম, ভাদু গ্রাম পঞ্চায়েতের প্রধান তেফায়ুল আহমেদ, এছাড়াও রাতুয়া 1 নম্বর তৃণমূল ছাত্র পরিষদের সহ সভাধিপতি শাহিদ আক্তার সহ রাতুয়া বিধানসভা এলাকার শতাধিক তৃণমূল কর্মী সমর্থকেরা। বাংলা নিজের মেয়েকে চায় এই সূচনার পরেই তৃণমূল দল তেগিদের তীব্র কটাক্ষ করেন তৃণমূল নেতা তথা জেলা পরিষদ সদস্য হুমায়ুন কবির বাজনা। তিনি বলেন, কয়েকজন তৃণমূল নেতা দল ছেড়েছে রাতুয়া বিধানসভায়, তবে মানুষ ভুলে যায়নি তৃণমূল সরকারের উন্নয়ন। মানুষ নেতা দেখে নয়, তৃণমূলের প্রতীক দেখে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবে। রাজনীতির খেলায় তৃণমূল গোল দেবে রাতুয়ায়, উচ্চস্বরে বলেন জেলা পরিষদ সদস্য হুমায়ুন কবির বাজনা। আজকে আমাদের মুখ্যমন্ত্রী গত কয়েকদিন আগে একটা বাংলা স্লোগান তিনি করেছেন, লঞ্চ করেছেন, তার আমরা সারা বাংলায় হচ্ছে। আজকে আমরা এখানে রতুয়া ব্লকের ভাদো অঞ্চলে আজকে আমরা তার বাংলা নিজের মেয়েকে চাই সেটা উদ্বোধন করলাম এখানে। এবং বাংলার নেত্রী, আমাদের বাংলার মানুষের জন্য পাহারাদারের মতন তিনি 24 ঘন্টা দাঁড়িয়ে আছেন। পাহারা বাংলার মানুষ বিভিন্ন রকম প্রকল্পের মধ্যে বিভিন্ন রকমভাবে টাকা পাচ্ছে, খাদ্যশ্রী থেকে, যুবশ্রী থেকে, রূপশ্রী থেকে। আজকে একটা সাধারণ গরিব মানুষ মেয়ের বিয়ে দিবে, তার ভাবনা থাকছে না যে আমাদের নেত্রীর টাকা আসলে আমরা মেয়ের বিয়ে দেবো। খাদ্য 2 টাকা আজকে কিলো চাল, সেটাও তিনি ফ্রি করে দিয়েছেন। সারা যতদিন তিনি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী থাকবেন ততদিনই ফ্রি থাকবে। মালদা থেকে উজির আলীর রিপোর্ট, নিউজ বাংলা। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মালদার নিমতরিতে এক বর্ধিত সভার আয়োজন করা হয়। এই সভায় উপস্থিত ছিলেন মন্ত্রী তথা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সোমেন মহাপাত্র। মঙ্গলবার পশ্চিমবাংলার পূর্ব মেদিনীপুরের তমলুক ব্লকের নিমতৌড়িতে এক সভাগৃহে পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বর্ধিত সভার আয়োজন করা হয়। এই সভায় উপস্থিত ছিলেন মন্ত্রী তথা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সোমেন মহাপাত্র। এছাড়া উপস্থিত ছিলেন অর্ধেন্দু মাইতি, মামুদ হোসেন, ফিরুজা বিবি, পার্থ সারুতি মাইতি সহ জেলা এবং ব্লক স্তরের একাধিক তৃণমূল নেতৃত্বরা। আসন্ন পশ্চিমবাংলা বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে দলীয় রূপরেখা তৈরি করতেই এই বর্ধিত সভার আয়োজন হয়েছে। এদিন কাথির তৃণমূল নেতা সভায় অভিযোগ করেন, দলকে সঠিকভাবে চালনা করতে গেলে অধিকারী ডিটেক্টর মেশিন ব্যবহার করতে হবে বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি। তিনি বলেন, অনেক নেতা আছেন যারা দিনে তৃণমূল করেন আবার রাতে অধিকারীর সঙ্গে যোগাযোগ রাখেন, আমরা এ বিষয়ে খোঁজ খবর রাখছি। এদের চিহ্নিতকরণ শুরু হয়েছে বলে তিনি নিমতৌড়ি সভাতে অভিযোগ করেন। দেখুন, প্রধানমন্ত্রী যতবার বাংলার মাটিতে এসেছেন তিনি অসত্য ভাষণ দিয়েছেন। তিনি ভারতবর্ষের মানুষকে এর আগেও 15 লক্ষ টাকার স্বপ্ন দেখিয়েছিলেন, তিনি 2 কোটি চাকরি দেওয়ার স্বপ্ন দেখিয়েছিলেন, এ সমস্ত অসত্য ভাষণ তার। আজও আমরা বলছি, রাজ্যে ওনাদের প্রকল্প চালু হওয়ার আগেই আমাদের মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয়া মমতা বন্দ্যোপাধ্যায় জল স্বপ্ন প্রকল্প চালু করার মধ্য দিয়ে প্রতিটি বাড়িতে বাড়িতে পানীয় জল পৌঁছে দেওয়ার জন্যে 60 লক্ষেরও বাড়িতে, বেশি বাড়িতে, রুরাল এলাকা আমরা পেয়েছি, রুরাল এলাকা দেখি আমরা পানীয় জল পৌঁছে দিয়েছি। পূর্ব মেদিনীপুর থেকে প্রসেনজিৎ রায়ের রিপোর্ট, নিউজ বাংলা। একটি সোনার ব্রেসলেট পাওয়া গেছে। এই ব্রেসলেটের মালিককে উপযুক্ত প্রমাণ দিয়ে উত্তর জেলার ধর্মনগরের বাবুরবাজার এলাকার ব্যবসায়ী বীরেন্দ্রনাথের দোকান থেকে নিয়ে যাওয়ার জন্য জানিয়েছেন দোকান মালিক বীরেন্দ্রনাথ। গত 23 ফেব্রুয়ারি উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরের বাবুরবাজার এলাকার ব্যবসায়ী বীরেন্দ্রনাথের দোকানের সামনে একটি সোনার ব্রেসলেট পাওয়া গিয়েছে। এই ব্রেসলেটটি দোকান মালিক বীরেন্দ্রনাথের কাছে আছে। এই ব্রেসলেটটি যার তাকে উপযুক্ত প্রমাণ দিয়ে ব্রেসলেটটি নিয়ে যাওয়ার জন্য জানিয়েছেন দোকান মালিক বীরেন্দ্রনাথ। পাশাপাশি আমাদের চ্যানেলের পক্ষ থেকে এও জানিয়ে রাখছি, এ ব্যাপারে আমাদের কাছে কেউ কোনো ফোন করবেন না, ব্রেসলেটটির জন্য বীরেন্দ্রনাথের দোকানে গিয়ে যোগাযোগ করবেন। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। ইগনাইটেড নামের একটি সামাজিক সংস্থার উদ্যোগে বুধবার ধর্মনগর মহকুমার
দক্ষিণ গঙ্গানগর স্বাস্থ্যকেন্দ্রে মহিলাদের নিয়ে এক সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে মহিলাদের মধ্যে বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়। পিরিয়ডস আর নট ডার্টি এই স্লোগানকে সামনে রেখে ধর্মনগরের কিছু স্কুল কলেজ পড়ুয়া ছেলেমেয়েদের দ্বারা তৈরি ইগনাইটেড মাইন্ডস নামের একটি সমাজসেবী সংস্থা উত্তর ত্রিপুরা জেলার বিভিন্ন এলাকায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তাদের কর্মসূচি পালন করে চলেছে। তারই অঙ্গ হিসাবে বৃহস্পতিবার ধর্মনগর মহকুমার দক্ষিণ গঙ্গানগরের উপস্বাস্থ্য কেন্দ্রে একটি সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশেষত মহিলাদের জন্য আয়োজিত এই অনুষ্ঠানে গঙ্গানগর চা বাগান সহ এলাকার মহিলারা অংশ নেয়। শতাধিক মহিলাদের উক্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিনও প্রদান করা হয়। ইগনাইটেড মাইন্ডস নামের সামাজিক সংস্থা দ্বারা আয়োজিত সচেতনতামূলক অনুষ্ঠানে মহিলাদের বিভিন্ন শারীরিক সমস্যার কথা নিয়ে আলোচনা করেন ডক্টর লুপু দাস। এখনকার সময়েও গ্রাম প্রত্যন্ত অঞ্চল সহ বিভিন্ন খেটে খাওয়া শ্রমিকরা জানেন না মহিলাদের বিভিন্ন শারীরিক সমস্যা হলে কী করতে হবে বা কী করা প্রয়োজন, আর অসচেতনতার কারণে বিভিন্ন মারাত্মক রোগে আক্রান্ত হচ্ছেন মহিলারা। তাই ইগনাইটেড মাইন্ডস প্রতি মাসে বিভিন্ন এলাকায় এই ধরনের সচেতনতামূলক কর্মসূচি পালন করছে এবং মহিলাদের হাতে বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিনও তুলে দিচ্ছে। তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন সকলেই। গ্রাম কিংবা এখন শহর সব জায়গাতে এখনো সচেতনতা ডেভেলপ হয়নি, গ্রাম তো আরো সবাই এটা লজ্জা করে বলতে চায় না। আমাদের পাড়াতেও মা বোনেরা সবাই আছে বা অনেক জায়গাতে এসে এখন ডেভেলপ হয়, ওরা লজ্জা জিনিসটা বলে না বা লোকের বলবে সেটার জন্য। তো আজকে উদ্দেশ্য এটাই যে মানে লোককে সচেতন করা বা ওদেরকে ওদের মনে একটু অ্যাওয়ারনেস সচেতনতা বৃদ্ধি করা হাইজিন সম্পর্কে, নিজের স্বাস্থ্য সম্পর্কে, বা নিজেরাও বুঝবে অন্যদেরকে বোঝাবে। আর এটা আমি মেইনলি ধন্যবাদ জানাই ইউনাইটেড মাইন্ডকে ধন্যবাদ জানাই যে ওরা একটা স্টেপটা নিয়েছে এবং আমি চাই ভবিষ্যতের জন্য ওরা আরও এরকম সংস্থাগুলি থেকে যেন এগিয়ে আসে, এরকম প্রোগ্রাম করে এক একটা এরিয়াতে যেন সচেতনতা সৃষ্টি করার সাহায্য করে, ওরা নিজেদের থেকে সমর্থন করে এতগুলো মানুষের জন্য সচেতন হয়েছে। ওদের অনেকেরই সমস্যা আছে, ওরা বলতে চায় না, কিন্তু আজকে জিজ্ঞেস করে আপনারা অনেক কিছু প্রবলেম শেয়ার করলো আজকে। তো এরকম সহযোগিতামূলক কাজ যদি করা হয় সমাজে, তাহলে অনেক মহিলারাই মুক্তি পাবে, যে কোনো রোগ থেকে মুক্তি পাবে। আজকে যেটা আমাদের আদেশ বললো যে প্রতি ইয়ারে নাকি 19,000 মানুষ মারা যায় মেনটেনেন্স হাইজিনের জন্য, তো আজকে এগুলোর মাধ্যমে আমাদের উদ্দেশ্য একটাই যে ওদেরকে বোঝানো যে না তোমরা স্যানিটারি প্যাডস ন্যাপকিন ইউজ করো, সেগুলো নোংরা জিনিস নয় বা লজ্জা পাওয়ার জিনিস নয়, সবাই সমাজে এগিয়ে এসে তোমরা উদ্দেশ্য এটাই। তো আমাদের অসংখ্য ধন্যবাদ জানাই ইউনাইটেড মাইন্ডকে, ওরা যেন আরও কিছু প্রোগ্রাম করুক, আরও জায়গায় জায়গায় এরকম গিয়ে প্রোগ্রাম করুক। ধর্মনগর থেকে বিকাশ ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ বাংলা। রাজ্য রাজনীতির ইতিহাসে সম্ভবত এই প্রথম সততার নজির স্থাপন করলেন কৈলাসহরের জনপ্রিয় রাজনীতিবিদ নীতীশ দে। নিজের বাড়িতে সাংবাদিক সম্মেলন ডেকে তথ্য প্রমাণ সহ নিজের সম্পত্তির হিসাব দিলেন নীতীশ দে। রাজনীতিতে সততার নজির স্থাপন করলেন কৈলাসহরের জনপ্রিয় রাজনীতিবিদ নীতীশ দে। শুধুমাত্র কৈলাসহরেই নয়, গোটা ত্রিপুরা রাজ্যের রাজ্য রাজনীতির ইতিহাসে এর আগে কেউ হয়তোবা এমন কোনো দিন এভাবে প্রকাশ্যে সততার বিরল দৃষ্টান্ত স্থাপন করেননি। রাজ্য রাজনীতির ইতিহাসে এই প্রথম তথ্য প্রমাণসহ কৈলাসহরের পুর পরিষদের ভাইস চেয়ারম্যান তথা বর্তমানে বিজেপি ত্রিপুরা রাজ্য কমিটির অন্যতম সক্রিয় সদস্য নীতীশ দে প্রকাশ্যে নিজ বাসভবনে সাংবাদিক সম্মেলন করে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মাধ্যমে রাজ্যের মানুষকে জানান দেন। 25 ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে নীতীশ দে নিজ বাসভবনে সাংবাদিক সম্মেলনে নীতীশ দে ছাড়া উপস্থিত ছিলেন নীতীশদের বাবা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী নন্দলাল দে এবং নীতীশদের মা অঞ্জনা দে। সাংবাদিক সম্মেলনের শুরুতেই নীতীশদের বাবা নন্দলাল দে বলেন ওনাদের দুই ছেলে, বড় ছেলে নীতীশ দে এবং ছোট ছেলে আশিস দে। নন্দলালবাবুর নিজ বসতবাড়ির একটা অংশ বড় ছেলে নীতীশ দেকে, আরেকটা অংশ ছোট ছেলে আশিস দেকে এবং আরেকটা অংশ ওনার স্ত্রী অঞ্জনা দেকে উইল করে দেন এবং নীতীশ দেকে দেওয়া জায়গা উনি বিক্রি করে ওনারই বাড়ির পাশের আরেকটি জায়গা ক্রয় করে দিয়ে নীতীশ দেকে বলেছেন ওর স্ত্রী এবং পুত্রকে নিয়ে সুন্দরভাবে বসবাস করতে। প্রত্যেকটি উইলের ব্যাপার সাংবাদিক সম্মেলনে উপস্থিত থাকা সাংবাদিকদের হাতে তুলে দেওয়া হয়। নন্দলালবাবু আরও বলেন যে
যেহেতু ওনার ছেলে নীতিশ দে সমাজসেবা এবং রাজনীতির সাথে জড়িত, তাই ওনার রাজনীতিবিদ ছেলের বিরুদ্ধে যেন কেউ কিছু বলতে না পারে, তাই সাংবাদিক সম্মেলন করে কৈলাসহরবাসী তথা রাজ্যবাসীকে অগ্রিম জানানো হলো। কিছুদিন আগে আমার পোষত বাড়ির একটা অংশ আমার বড় ছেলে নীতিশ দে এবং কনিষ্ঠ পুত্র শ্রী আশিস দেকে ভাগ করে উইল করে দিয়ে দিয়েছে, এবং এই জায়গা নীতিশ দের যে জায়গা আছে সেই জায়গার একটা অংশ বিক্রি করে একটা নতুন একটা বসত পার্টি করার জন্য আমাদের পাড়ার এই পার্শ্ববর্তী একটা জায়গাতে দিয়ে দিয়েছে। একটা জায়গা কিনে আর সে এখানে একটা কনস্ট্রাকশন আরম্ভ করেছে। এটা আপনাদের এখানে কষ্ট দেওয়ার উদ্দেশ্য একমাত্রই যে সে রাজনীতি করে, সে একজন সুস্থ স্বচ্ছ রাজনীতিবিদ, এবং তার বিরুদ্ধে যাতে কোনো রকমভাবে কলঙ্ক বা কালিমা লিপ্ত না হয় সেই জন্য আমি আপনাদের এনে বলতেছি যে এখানে কোনো দ্বিতীয় কোনো ইয়ে নাই, দ্বিতীয় কোনো মানে পরিকল্পনার কোনো ইয়ে নাই। স্বচ্ছভাবে সে যাতে ভবিষ্যতে রাজনীতি করতে পারে এবং তার আপনারা সবাই আশীর্বাদ করবেন যাতে ভবিষ্যতে সততার সাথে সে সবের আশীর্বাদ দিয়ে রাজনীতি করতে পারে। এই আমার বক্তব্য। সাংবাদিক সম্মেলনে নীতিশদের মা অঞ্জনা দে বলেন, আমার ছেলে সৎ এবং স্বচ্ছ, সাধারণভাবে আমার ছেলে জীবনযাপন করে, ছোটবেলা থেকে আমার ছেলেকে এই শিক্ষা দিয়েই বড় করিয়েছি। অঞ্জনা দেবী আরও বলেন যে মাঝে মাঝে যখন শুনি এক রাজনীতিবিদ আরেক রাজনীতিবিদদের বিরুদ্ধে কুৎসা অপপ্রচার করে তখন মনে খুব কষ্ট হয়, তাই আমার ছেলের বিরুদ্ধে যেন কেউ আঙ্গুল তুলে কিছু না বলে তাই অগ্রিম আপনাদের মাধ্যমে সবাইকে জানালাম। অঞ্জনা দেবী আরও বলেন যে আমার ছেলে নীতিশ যখন কৈলাসহর পুর পরিষদের দায়িত্বে ছিল এবং ওর সময় শহর এলাকায় যেসব উন্নয়ন হয়েছে এরকম এত বিশাল পরিমাণ উন্নয়ন এর আগে কৈলাসহরের কোনো দিন হয়নি। আমার ছেলে নীতিশ যদি খারাপ হতো কিংবা ওর উদ্দেশ্য যদি খারাপ থাকতো তাহলে উন্নয়নের টাকা পয়সা মেরে দিয়ে আরও বেশি বেশি জায়গা ক্রয় করে বড় বড় অট্টালিকা তৈরি করতে পারত। অঞ্জনা দেবী সাংবাদিক সম্মেলনে প্রকাশ্যেই বলেন যে ওনার ছেলে নীতিশদের জন্য উনি গর্বিত। আমার ছেলেরা কিন্তু সবসময় স্বচ্ছভাবে রাজনীতি করতে চায় বা জীবনযাপন স্বচ্ছভাবে, আমি ছেলেটাকে আমার ছেলেটা এই শিখিয়ে দিয়েছি। তার মধ্যেও যখন আমি মধ্যে শুনি আমার খুব কষ্ট হয়, মা হিসাবে আমার খুব কষ্ট হয়, জানেন ছেলেটা খুব সততার সাথে রাজনীতি করতে চায়, ও রাজনীতি খুব ভালোবাসে। ও যদি রাজনীতি সত্যার সঙ্গে না করতো, আমি এটা বলছি বলে আমাকে আপনার ভুল বুঝেন না, এই দুই বছরে যে পুরো বছর সে যে কাজগুলো করেছে ওটা কিন্তু কেউ করেনি। এটা কিন্তু ওর যদি পোষা মারা আর বা টাকা মারার উদ্দেশ্য থাকতো সে কিন্তু এই কাজগুলো করতো না। দেশের জন্য দোষের জন্য কাজ করতে চায় ও। আমি চাই আমার ছেলে যাতে ওই রকম, আমি আমার ছেলেকে নিয়ে খুব গর্বিত, ও যাতে এরকম স্বচ্ছভাবে রাজনীতি করতে পারে, কারণ ও তো বলেছিলাম না করতে রাজনীতিও করবেই, কারণ সেটা যেন সে স্বচ্ছভাবে করতে পারে এটাই আমরা চাই। না কর আমার ছেলের নামে যাতে কোনো কলঙ্ক না হয় বা কোনো কর্মালিপ্ত করা না হয়, আমি এই জন্য আমি মা হিসাবে আমার কিন্তু এখন এক বয়স হয়েছে, আমি মিথ্যা কথা বলার আমার কোনো খাই নেই, আমার ছেলে সতেরো রাতে বোঝা থাকে, এটাই আমি আপনারা মাধ্যমে জনসাধারণকে পৌঁছে দিতে চাই, এটাই আমার একমাত্র উদ্দেশ্য। সাংবাদিক সম্মেলনে নীতিশ দে বলেন উনি দেশের প্রধানমন্ত্রীর অনুপ্রেরণায় অনুপ্রাণিত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সবসময় বলেন যে নিজে সৎ এবং স্বচ্ছ না হলে নিজের সংগঠনকে স্বচ্ছ করা যাবে না এবং সমাজকেও স্বচ্ছ করা যায় না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই ঘোষণা অনুযায়ী নীতিশ দে ওনার বাবা এবং মার কথা মোতাবেক সুবিধাবাদী এবং ক্ষমতালোভীরা যেন কোনোদিন প্রশ্ন না তুলতে পারেন তাই এর স্পষ্টীকরণ দিলেন এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে। নীতিশবাবু বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে লক্ষ্য করে প্রতিটি রাজনীতিবিদরা যেন নিজেদের সততা এবং স্বচ্ছতা রাখতে এমন উদ্যোগ গ্রহণ করে। রাজনীতি করবা বা রাজনীতিতে আসার কোনো উদ্দেশ্য আমার কখনোই ছিল না, মা এবং বাবা কখনোই চাননি যে আমি রাজনীতি করি বা সমাজসেবামূলক কাজ করি। তো যখন এখানে এসেছি বা এগুলি করছি তখন আসার কারণ ফলে এই শহর সহ শহরের বিভিন্ন প্রান্তে রাজ্যের বিভিন্ন প্রান্তে আমার অনেক শুভাকাঙ্ক্ষী আমাকে ভালোবাসেন এমন একটা মানুষ এখানে আছেন, সমস্ত জায়গায় যারা আমার ভালো চান মঙ্গল চান। তো সবসময় আমি সবের বিশ্বাসটাকে যাতে বজায় থাকে, আমার প্রতি সবার যে বিশ্বাস এবং সবার সাথে যে ভালোবাসার যে বন্ধনটা আছে
এটা যাতে কোথাও যাতে কোনো ধরনের প্রশ্নচিহ্ন মুখোমুখি না হয় সেই জন্য আমি সমস্ত কষ্ট স্বীকার করেও আমি কখনো কোনো দিন কোনো মানে অন্যায় কোনো সাথে আমি কখনো যুক্ত হইনি আর ভবিষ্যতেও আমি হব না। আমি আমার ছেলেকে নিয়ে বা আমার বউকে নিয়ে দীর্ঘদিন ধরেই আমরা এখানে আছি। তো সাবেক কারণে ছোটোবেলা থেকেই আমার ছেলে বারবার বলতো বাবা আমাদের এটা কবে বাড়ি হবে, এবং যেখানে থাকি তার পড়াশোনার ক্ষেত্রেও এখন সমস্যা হচ্ছে। সেই যে কারণে আমার বাবার যে সম্পত্তিটা আছে, বাবা যেটা বললেন আপনাদের সামনে, আমাদের যে মূল যে বাড়িটা ছিল আমাদের পৈতৃক সম্পত্তি, সেটা বাবা দুই ভাগ করেছেন। ছোটো অংশ ভাগটা আমাদের ছোটো ভাইকে দিয়েছেন এবং বাড়ির পেছনের যে অংশটা সেটা আমাকে দিয়েছেন। পেছনের অংশের একটা অংশ তিনি বিক্রি করে দিয়েছেন, যেটা সমস্ত কিছু এখানে কাগজে উল্লেখ আছে, আপনারা সেগুলি বলবেন সবাইকে জানাবেন। একটা অংশ বিক্রি করে সেই বিক্রির টাকা দিয়েই বাবাই আমাকে আমার তার পাশেই আমাকে আড়াই ঘন্টা জায়গা তিনি কিনে দিয়েছেন যে এখানে তুই একটা ঘর কর, তোর ছেলে বউকে নিয়ে এখানে থাক। এবং এই ঘর করার ক্ষেত্রে আমার স্ত্রী ত্রিপুরা সরকারের স্বাস্থ্য দপ্তরে আয়ুষ বিভাগে কর্মরত, আমি কৈলাসহর ইউকো ব্যাংক থেকে আমি হাউজিং লোন নিচ্ছেন আমার স্ত্রী, এবং হাউজিং লোনটা নিয়ে এই কনস্ট্রাকশনের কাজ এখানে আমি এখানে রাজপ্রসাদ তৈরি বা আমোদ প্রমোদের জীবনযাপন করা আমি কখনোই করিনি। হ্যাঁ, ব্যক্তিগতভাবে আমি সর্বভাবেই থাকবার চেষ্টা করেছি যাতে কোথাও যাতে রাজনীতি করতে গিয়ে আমরা দেখি আজকের দিনে বিভিন্ন মানুষের কারণে কিছু মানুষ আছেন ক্ষমতালোভী, কিছু মানুষ থাকেন অর্থলোভী, এইসব মানুষগুলির কারণে যারা সৎভাবে সমাজে মানুষের জন্য কাজ করতে চায় এরা সবসময় কষ্টের মুখোমুখি হয়, এরা সবসময় প্রশ্নের মুখোমুখি হয়। এই ক্ষেত্রে যাতে আমার শ্রদ্ধাভাজন আমার প্রিয় মানুষ যারা আছেন এরা যাতে আমাকে নিয়ে কোনো ধরনের প্রশ্নের মুখোমুখি না হন, তার কারণেই আমি সমস্ত স্পষ্টীকরণ আমার সমস্ত জীবনে যেটু করতে যাচ্ছি সেই জায়গায় আমি স্পষ্টীকরণটা সবার কাছে আমি রাখছি। প্রত্যেক ব্যক্তিত্ব তার এই সব কর্মকাণ্ড করবার ক্ষেত্রে জনসাধারণের কাছে তার হিসাবপত্র দিয়েছে কি না জানা নেই, কিন্তু আমি আমার নৈতিক দায়িত্ব থেকে মানুষের ভালোবাসা শ্রদ্ধা বিশ্বাস যেভাবে আমি প্রতিদিন পাচ্ছি প্রত্যেকটা মানুষের কাছে, সেখান থেকেই আমার বিবেক সেখানে ডাক দিয়েছে। আমার বাবা বলেছেন, মা বলেছেন যেহেতু এটা করবে সবাইকে জানান দিয়ে কর, যাতে কেউ যাতে ভবিষ্যতে কোনো প্রশ্ন তোমাকে করতে না পারে। হ্যাঁ, তার জন্য মা এবং বাবা আমার এখানে স্পষ্টীকরণ দিয়েছেন। আমিও সেই জায়গার মধ্যে সেই বিষয়টাকে যে একজন রাজনৈতিক ব্যক্তির তার যে স্বচ্ছতা থাকা উচিত, তার মধ্যে যে সততা থাকা উচিত, তার প্রতি মানুষের প্রতি বিশ্বাসটাকে যে অটুট রাখবার যে মানসিকতা থাকা উচিত, এই সমস্ত কিছুকে রক্ষা করবার জন্যই আমি সবাই আপনাদের মাধ্যমে এবং আমার এই আজকের প্রোগ্রাম ফেসবুক লাইভ হচ্ছে, আমার সমস্ত ফেসবুক ফ্রেন্ড আমার কয়েকটা পেজ আছে, এই পেজের সাথে যারা যুক্ত আছেন সবার কাছে অনুরোধ থাকবে যে সমস্ত প্রান্তে সেই বিষয়টা আপনারা ছড়িয়ে দিবেন, যাতে একটা রাজনৈতিক প্ল্যাটফর্মের মধ্যে একটা দৃষ্টান্ত হয় যে একজন রাজনৈতিক ব্যক্তি সে মানুষের কাছে তার ব্যক্তির জীবনের চলাফেরা, তার ব্যক্তির যে উন্নতি, তার আয় ব্যয়ের সমস্ত হিসাব সে মানুষের কাছে দিতে দায়বদ্ধ। তবে আজকের এই সাংবাদিক সম্মেলন ছিল একেবারেই ভিন্ন ধর্মী, বিশেষ করে ত্রিপুরা রাজ্যের রাজ্য রাজনীতির ইতিহাসে সম্ভবত এই প্রথম কোনো রাজনীতিবিদ এমনভাবে, তাও আবার শাসক দলের প্রথম সারির নেতা হয়ে প্রকাশ্যে নিজে বাড়ি ঘর নির্মাণের পূর্বে এমন কাজ করলেন যা এক কথায় বিরল দৃষ্টান্ত বলা যেতে পারে। কৈলাসহর থেকে দেবাশীষ দত্তের রিপোর্ট, নিউজ বাংলা। বৃহস্পতিবার উত্তর জেলার চুড়াইবাড়ি দ্বাদশমান বিদ্যালয়ে অনুষ্ঠিত হল মিলাদ মাহফিল উৎসব। এদিনের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর আল্লাউদ্দিন মণ্ডল। প্রতি বছরের ন্যায় এবারও উত্তর জেলার চুড়াইবাড়ি দ্বাদশমান বিদ্যালয়ে অনুষ্ঠিত হল মিলাদ মাহফিল উৎসব। বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অক্লান্ত প্রচেষ্টায় এবং বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের সহযোগিতায় এবারের এই উৎসব 18তম বার্ষিকীতে পদার্পণ করল। বৃহস্পতিবার সকাল 11:00 অতিথিদের বরণ এবং সভাপতির স্বাগত বাসনের মধ্য দিয়ে মিলাদ মাহফিলের সূচনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রণয়কান্তি দেবনাথ। এলাকার সর্বস্তরের সচেতন মহল সহ বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীদের উপস্থিতিতে এক আনন্দ মুখর পরিবেশের সৃষ্টি হয় বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে। সকাল 11:30 থেকে দুপুর 1:00 পর্যন্ত চলে ছাত্রছাত্রীদের নিয়ে প্রতিযোগিতামূলক কিরাত গজল পাঠ অনুষ্ঠান। বেলা 2:00 শুরু হয় আমন্ত্রিত অতিথিদের মূল্যবান ভাষণ। এদিনকার এই মিলাদ মাহফিলে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রণয়কান্তি দেবনাথ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর আল্লাউদ্দিন মণ্ডল। বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর নুরুল আমিন। তাছাড়াও ছিলেন এলাকার বিশিষ্ট বুদ্ধিজীবী ব্যক্তিত্বরা সহ বিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং অভিভাবকেরা।
অনুষ্ঠানের শুরুতেই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রণয়কান্তি নাথ স্বাগত ভাষণ রাখেন। আমরা যে আলোচনা শুনি প্রতি বছর হয়, সেই অনুষ্ঠান থেকে আমরা কিছু নিয়ে যাব। এই মিলাদ মাহফিল অনুষ্ঠানের মধ্য দিয়ে ছাত্রছাত্রীদের আগামী দিনের পথ চলা নিয়ে বিশ্বনবী হযরত মুহাম্মদ এবং স্বামী বিবেকানন্দের মতো বিভিন্ন মুনি ঋষিদের জীবনী নিয়ে বিস্তারিত আলোকপাত করেন আমন্ত্রিত অতিথিরা। মানুষ যখন মারা যায় আবার আল্লাহ কাছে, এই তো মূল কথা। তারা ইসলামী দর্শনে এই তো মূল কথা। এই জ্ঞানটা হচ্ছে সাধনা, তার জন্য ভাবতে হয়, তার জন্য চর্চা করতে হয়, তার জন্য পড়তে হয়, তার জন্য জ্ঞান অর্জন করতে হয়। এবং জ্ঞান অর্জন যখন আপনার পূর্ণ হবে তার আগে একটা স্টেপ আছে, একটা ধাপ আছে। ধাপটা কি? জীবনে ইমান লাগে। ইমানটা হচ্ছে প্রথম ধাপ। ইমান মানে কি? বাংলা কি? ইমান, ইমানের বাংলা হচ্ছে বিশ্বাস। ইমানের বাংলা হচ্ছে বিশ্বাস। আমি আল্লাহর একত্ব বিশ্বাস করি, এটা প্রথমেই আপনাকে মানতে হবে। তার মধ্যে আল্লাহর একত্ব বা হিন্দু দর্শনে একক ব্রহ্মের যে কনসেপ্ট, একক ব্রহ্মের যে কনসেপ্ট, ইসলামী দর্শনে পরিহিত, এই তো আল্লাহ এক এবং অদ্বিতীয় পরিহিত। যার উপরে যার উপরে যার উপরে কালাম বলি যোগ করে আছে, নির্ভর করে এই যে পড়া এবং জ্ঞানার্জনের কথা বলছেন, এটা কাদের জন্য বলা হয়? মুসলমানের জন্য, হিন্দুর জন্য, খ্রিস্টানের জন্য, শিখের জন্য, জৈন এবং জৈনদের জন্য, তা কাদের জন্য? এইখানে কোনো ধোঁয়াশাটা কাটতে হবে। বলা হলো যে জ্ঞান অর্জন করা সমস্ত মানব জাতির কর্তব্য। জ্ঞান অর্জন করা, অ্যাকোয়ারিং নলেজ ইজ নেসেসারি ফর হোল হিউম্যান বিং, সমস্ত মানব জাতির জন্য জ্ঞান অর্জন করা ফল। ছাত্র গভীরভাবে পড়েছেন এবং গভীরভাবে ব্যাখ্যা করছেন। আপনারা কয়েকজনের নাম জানেন, ইমাম আল গাজ্জালি, ইমাম আল গাজ্জালি এত বড় পণ্ডিত ইসলামী শাস্ত্রে খুব কম ছিল, তার অনেকগুলো বই আছে। একটা বইয়ের নাম হচ্ছে নিসবাত আল আনওয়ার, নিসবাত আল আনওয়ার মানে গেট আরো সম্মান। ইমাম গাজ্জালি বলছেন, তুমি যদি তোমাকে কিনতে চাও, তুমি যদি আল্লাহকে জানতে চাও, আল্লাহ আল্লাহর জন্য সাধনা করো, তাহলে কিন্তু তোমাকে আলোর সন্ধান করতে হবে। আলো কেন সন্ধান করতে হবে? কেন ওই আলোটাই অন্য স্বরূপে আলোকে আমরা বলছি রুহ আর ইউস, আরবি বলা হয়েছে নূর। জানেন তো আপনার নূর শব্দ জানেন, নূরের বাংলা, নূরের বাংলা হচ্ছে আলো। তাহলে আলোকিত মানুষ হবে, আলোকিত মানুষ না হলে জ্ঞান সাধনা হবে না, জ্ঞান চর্চা হবে না, সমস্ত কিছু দেখা যায়। মানুষের অন্তর্নিহিত গুণাবলীর বহিঃপ্রকাশ কিভাবে ঘটবে? স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে মানুষ শিক্ষা নিয়েই জন্মগ্রহণ করে। শুনতে খুব অবাক লাগবে, মানুষ শিক্ষা নিয়েই জন্মগ্রহণ করে। তারপরে যখন একটা বাচ্চা শিশু জন্মগ্রহণ করল, তখনই কিন্তু সে শিক্ষা নিয়ে জন্মগ্রহণ করল। তাহলে আমাদের কাজ কি? শিক্ষক শিক্ষিকাদের কাজ কি? সে তো শিক্ষা নিয়ে জন্মগ্রহণ করেছে। আমাদের কাজ হচ্ছে যে শিক্ষা, যে শিক্ষা তার ভিতরে রয়েছে, তার মনের মধ্যে রয়েছে, তার ভিতরে যেটা রয়েছে সেটা উন্মোচন করা। মূলত অতিথিদের এই মূল্যবান বক্তব্যের মধ্য দিয়ে ছাত্রছাত্রীরা কিছুটা হলেও
জ্ঞান অর্জন করতে সক্ষম হলে তবেই আসবে এই মিলাদ মাহফিল অনুষ্ঠানের সার্থকতা। এদিনকার অনুষ্ঠানকে কেন্দ্র করে বিদ্যালয়ের বাইরে নানা পসরা সাজিয়ে বসেন দোকান মালিকরা। এদিকে বিকাল চার ঘটিকায় বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণ, শিরনি বিতরণ এবং সভাপতি কর্তৃক অনুষ্ঠানের সমাপ্তি বাসনের মধ্য দিয়ে শেষ হয় মিলাদ মাহফিল অনুষ্ঠান। চোরাইবাড়ি থেকে আব্দুল হান্নানের রিপোর্ট, নিউজ বাংলা। এখনকার মতো প্রাইম টাইম নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন নিউজ বাংলার পর্দায়।